আমল করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়বো আল্লাহর ভয়ে। কোন ব্যক্তির ভয়ে যেন নামাজ না পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বো। মসজিদে পয়সা কথা বলবো না, মসজিদে বাজে আলোচনা করবো না, আমল ধ্বংস হয়ে যাবে রে মমিন। মসজিদে যাইয়া যদি দুনিয়াবি কথাবার্তা বলো, আমল ধ্বংস হয়ে যাবে। পাঁচ জায়গার মধ্যে আমল ধ্বংস হয়ে যায় দুনিয়া কথাবার্তা বললে, পাঁচ জায়গার মধ্যে দুনিয়াবি কথা বললে রে আমল ধ্বংস হয়ে যায়। এর মধ্যে এক জায়গা হলো মসজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে আমল ধ্বংস হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে, আমল বাতিল হয়ে যাবে। মসজিদের মধ্যে যায় এখন মারামারি, কিলাকিলি, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে নেতৃত্ব দিবে, কে বাহাদুরি করবে, এই বাহাদুরি নিয়ে ব্যস্ত মসজিদে। দিনের নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদ নিয়ে মানুষ বাড়াবাড়ি করবে, এটা কিয়ামতের আলামত। মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি বাড়াবাড়ি, এই মসজিদের মধ্যে মানুষ বাড়াবাড়ি করতে থাকে। করেন ভালো করিয়া মসজিদে যাইয়া নির্ভতার সাথে মসজিদে বসে থাকবেন। অনেকে মসজিদে যাইয়া দাঁড়ায় থাকে, অশান্তি নাকি করে দাঁড়ায় থাকে, কখন নাকি শুরু হবে, কখন সে চলে যাবে, নামাজ শেষ ঘাড়ে পাড়ি দিয়ে চলে যায়। নেফাকি মুনাফিকের আলামত। ইমানদার মসজিদে শান্তি পাবে, নির্ভতার সাথে মাথা নত করে বসে যাবে, নামাজ পড়ে তসবি পড়বে, অবশ্যই একটু সময় ব্যয় করে করবে। কথা বলেন ঠিক কিনা? সময় ব্যয় করবে দূরের কথা। ইমাম যদি তাসাউদ একটু লম্বা করে, ইমাম যদি বৈঠক যদি একটু ধীরস্থিরে পড়ে, মুসল্লি পিছনে দিকে কাশাকাশি করে, কথা বলেন ঠিক কিনা? কাশি দেখো বেটা, মোল্লা বেটা, আমার তাসাউদ শেষ, তোমার শেষ হয়েছে নাকি? এরম আছে না? জোরে ক আসেনি? কাশি দে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। আর মসজিদে যাইয়া মানুষের বদনা, ইমামের বদনা, ইমামকে গালাগালি, ইমাম যারে মানলেন তারে যদি বকেন, এটা ইমাম মানা হয় না? কথা হয় ইমাম হয় জি, মুসল্লি ইমামের পাশে নামাজ পড়ে ইমামকে সম্মান করে নাই মুসল্লি বেয়াদব। জি, সন্তান বাবা মানে কিন্তু বাবাকে সম্মান করে নাই সন্তান বেয়াদব। জি, যুবক মুরব্বীকে মুরব্বী মানে কিন্তু মুরব্বীকে সম্মান করে না, এই যুবক হলো বেয়াদব। কথা হয় না? মুরব্বীরে মানুষ দাম দেয় না, কথা হয় না? জানে রাখবেন পুরান সাল ভাতে বলে, যদিও লাকড়ি একটু বেশি লাগে আর কি, হ্যাঁ লাকড়ি একটু বেশি লাগলো ভাতে কি একটু দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা কিসের বড়াই করে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাকি তোর উড়িয়া। আল্লাহুম্মা আলালি আমার বানের বাবা দেব খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য আমরা মসজিদে যাইয়া দুনিয়াবি কথা বলবো না, বাহাদুরি করবো না। যদি কেউ কথা বলে সে আপনি এই সময় নীরবতা পালন করবেন, আল্লাহর কাছে পানা চাবেন, মালিক তার কথার সাথে আমাকে শরীক করে গো, আমাকে ধ্বংস করে দিও না গো আল্লাহ। পারবেন নি? পারবেন? আমল করছেন বহু কষ্ট করে, ঠান্ডা সহযোগ করে নামাজ করছেন, আর তার মতো নাফরমানের পাল্লা পরে আমল শেষ করে দিবেন নাকি? এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। কথা হয় না? আমার আমল বড় কষ্টে, আমার টাকা বড় কষ্টে, চুরি চুরি করে নিলে হবে? সফল হওয়া যাবে নাকি?
বিবি বলেছে একটা শুকনা গরু কিনো, তাজা করে বাজারে বিক্রি করো। বড় কিনছে, তাজা করছে, বাজারে বিক্রি করছে, যাওয়ার সময় পকেট মেরে চোরা টাকা নিয়ে গেছে। বাড়িতে গেলে বিবি সফল স্বামী বলবে না, কম বল কী বলবে, সফল বলবে না। বাড়ি নিয়ে কাজে লাগাইলে বলি সফল স্বামী। ঠিক আমল করে যদি আমল খেয়ে ফেললেন, ধ্বংস করে ফেললেন, আপনার সফলতা আসলো না, কথা বলেন না। আমার কথা বুঝুন না আপনারা, বুঝুন তো, আমি তো সিলেট ডিস্ট্রিক্ট হবিগঞ্জের মানুষ, বুঝার কথা না বাস আবহল, যেন মাঝে মাঝে কথা হই ভাই। আমার বানের বাবা দেব কেয়াল ঘরের ভালো করিয়া, শেষ কথা আমি বলতেছি, নামাজি পাঁচ প্রকার, জোরে বলেন কয় প্রকার, কে কোন প্রকার নামাজি, এটি বললে বুঝতে পারবেন কে কয় কোন প্রকারের নামাজি। যদিও মজা কম লাগবে কিন্তু জরুরত কথা, শ্রোতা কম হতে পারে কিন্তু আমি দেখতেছি সব উল্লেখযোগ্য ভালো মানুষ, কারণ চেহারা দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায় সকলই কোয়ালিটি সম্পূর্ণ, অর্থাৎ তারা অবশ্যই জীবনকে পরিবর্তন করে বাস্তবায়ন করবে। কিন্তু কোন কে কোন প্রকার নামাজে আটকা পড়েছেন, ওই নামাজ পড়েও জাহান্নামে যাবেন, এটার জন্য আমি পাঁচ প্রকার নামাজির কথা বলবো। আমি নামাজ পড়ে যদি জাহান্নামী হয়ে যাব, ওই নামাজ পড়ে তো লাভ নাই, পরিবর্তন হওয়া দরকার। পাঁচ প্রকার নামাজির মধ্যে এক নম্বর নামাজি হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। দুই নম্বর নামাজি হলো নিয়মিত পড়ে, ঠিক নামাজে মন থাকে না। তিন নম্বর নামাজি, নামাজে মন থাকে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। চার নম্বর নামাজি হুজুরি কালবে, বাবাজি এক কৃষ্টি মন আল্লাহর দিকে দিয়ে নামাজ পড়ে, তার মন কোনো দিকে যায় না, নামাজের ভিতর থাকে। পাঁচ নম্বর নামাজি আমার আল্লাহকে দেখে দেখে সেজদা করে, আরো আসতে হন। এক নম্বর নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আসসালামু আলাইকুম, মাঝে মধ্যে পড়ে না, ওই যে অক্ত পড়েছে সে অক্তের জন্য ক্ষমা পেয়েছে, যে অক্ত পড়ে নাই সে অক্ত না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। তিন নামাজি না জাহান্নামে যাবে। দুই নম্বর নামাজি নিয়মিত পড়ে, ঠিক নামাজে মন তাকে নারী, এটা অবহেলার নামাজ, নামাজে অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। উদাসীন অবহেলার নামাজ, এই নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। আমরা নামাজে দাঁড়ায় কত হিসাব করি, একবেলা নহালির কি নখালির কিচ্ছা শুনেছিলাম, আর কয় এক বাজার মসজিদে এশারের নামাজ শুরু হয়েছে, কে নামাজ কয় চার রাকাত নামাজ হবে, ইমাম সালানোর সালাম পিরানোর পরে মসজিদে গণ্ডগোল বেজে গেল, একদল কয় তিন রাকাত হয়েছে, আরেক দল কয় চার রাকাত হয়েছে। এক বেচারা দাঁড়ায় কয় আল্লাহর কসম নামাজ তিন রাকাত হয়েছে, মানুষ কবে তুই আল্লাহর কসম কি কস, হ্যাঁ আল্লাহর কসম কিনে ক ক না ঠিক কইছি, ক কেমনে ক, আমার বাজারে দোকান হলো সাইটটা, দোকান খোড়া সাইটটা ক, আমি প্রতিদিন দোকান বন্ধ করে আসার নামাজে দাঁড়াই, এক এক রাখাতে এক এক দোকানের হিসাব করে ক, আজকে তিন দোকানের হিসাব শেষ, ইমাম সালাম ফিরাই নিছে, আমার আরেক দোকান বাকি, মানে আরেক রাখাত বাকি। আপনারা কোন ইমানদারের নামাজ পড়বেন না দোকানদারের, করে না ইমানদারের নামাজে উদাসীন, নামাজে অবহেলা করলে জাহান্নামে যেতে হবে, কথা বলেন। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, তিন নম্বর বাবাজি প্রথম প্রকার হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এটা বাদ দিয়ে আপনি নিয়মিত হবেন, নিয়মিত বাদ দিয়ে কি, দুই নম্বর নিয়মিত হবেন, নিয়মিত পড়েন ঠিক মন নামাজে থাকে না, এইটা মন নামাজে আনতে হবে, মন নামাজে আনতে হবে। তাহলে তিন নম্বর নামাজি হতে হবে, মন চলে যায়, আবার আসে, আবার চলে যায়, কুস্তা কুস্তির নামাজ, শয়তান তোমার মন খেতে নিয়ে যায়, তুমি মন নামাজে আনবা,
আবার নিয়ে যায়, আবার আনবা, আবার নিয়ে যায়, আবার আনবা, চেষ্টা চালাইবা, চেষ্টা চালাইবা, ইবলিসের বিপক্ষে যুদ্ধ চালাইবা। ইবলিস কয়, আমি যখন খেতে লাগাই দিই তার মন, তার কোমর ভেঙে দেই। যখন সে ক্ষেত থেকে নামা দিয়ে মন এনে যেয়ে আমি ইবলিসের কোমর সে ভেঙে দেই। আপনার কোমর ভাঙবা না ইবলিসের কোমর ভাঙবা? ইবলিসের কোমর, শয়তানের কোমর ভেঙে দেন। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই নামাজী আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার থেকে মুক্তি পেয়ে বাবাজি একদমই এক ধ্যানে কেনে নামাজ পড়তে গেলে কেমনে পড়বা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়া বলেন, একটা বাড়ি, ধরো একটা বাড়ি আছে, এই বাড়ির একটা মালিক আছে, ওই মালিকের একটা কুকুর আছে, ওই বাড়িতে আপনি মেহমান গিয়েছেন, এখন এই কুকুর মেহমান দেখে আক্রমণ করবে নতুন মেহমান, তখন আপনি বাড়িওয়ালাকে বলবেন, তোর কুত্তা তুই সামলা? কইবনি বেটা, তোর কুত্তা তুই সামলা, আমি পারতাম না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তামাম পৃথিবী মিলে হলো একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ আকবার বলে না? আর এই বাড়িতে একটা কুকুর পালে, এটা হলো ইবলিস। ইবলিস শয়তানকে আল্লাহ পালে, কুত্তা পালে কেডা? আল্লাহ। আর আল্লাহর কাজ কামরায় যখন নামাজে দাঁড়াবেন, তখন আল্লাহর কাছে ইবলিসের কাছ থেকে পানা চাবেন, আল্লাহ গো শয়তানের দোকান থেকে আমারে বাঁচাও। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ ইবলিস কাটকাইতে পারবে যদি তুমি আল্লাহর কাছে চাও। তৃতীয় নম্বর নামাজি বাদী মন চলে যাস, দিনে নবী বলেন, তুমি যে নামাজে দাঁড়াইয়া চেষ্টা করেছো, মন চলে যায়, আবার আনছো, আবার চলে যায়, খেতে চলে যায়, আবার মন আনছো, কাজে চলে যায়, জমিনে চলে যায়, বাবাজি ব্যবসায় চলে যায়, চাকরি চলে যায়, মন দেন, এই টানা টানি কুস্তা কুস্তি করেছো, এই চেষ্টা করার কারণে আমার আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বানাবি। আর এই চেষ্টা যখন চালিয়ে দিবেন, তখন শয়তান কয়, সে তো কুস্তি লাগাইছে, কুস্তি করে তো বন্ধ করে না, সিরে আমার সাথে কুস্তি বায়া জান্নাতি চলে যাবে, আমি আর থাকবো না, চলে যায়। তখন আর তার মন চলে যায় না, সে এক ধ্যানে খেলে নামাজ পড়ে, সে চতুর্থ প্রকারের নামাজি হয়ে যায়। আমাদের নামাজ চতুর্থ প্রকার পর্যন্ত, অর্থাৎ আমরা এক ধ্যানে খেলে নামাজ পড়তে রাজি আসিনি। আর পাঁচ নম্বর নামাজি হলো আল্লাহকে দেখে দেখে সেজদা করবে, এটা হলো হুজুরি, এটা হলো সারাতুল আম্বিয়া, নবীদের নামাজ, নবীদের নামাজ, এটা নবীগণ মালিককে দেখে দেখে সেজদা করতেন রে বাবাজি। নবী শেষ সময়ে বলছেন, নামাজ, নামাজ। নবী যখন অসুস্থ হলেন, মসজিদ নববীতে যেতে পারেন না, মসজিদ নববীর সাহাবীরা আল্লাহর নবীর অপেক্ষা করিয়া নামাজ আদায় শুরু করেছে। দিনে নবী বললেন, আশাম তুমি আমাকে ধরিয়া একটু বসায় দাও, জানালাটা করে দাও রে আশা, আমি দেখবো মসজিদ নববীতে আমার সাহাবীরা কি করতেছি। আম্মা যেন আয়েশা বলেন, নবীকে উঠাইলাম, দিনে নবী বসতে পারতেছেন না, আমি আয়েশার উপর হেলান দিয়া নবীজি বসে গেলেন, আর আমি মসজিদ নববীর জানালা খুলে দিলাম, দিনের নবী তাকে দেখতেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতির মধ্যে কাকে দিয়েছো? নবী বললেন, তোমার বাবা আবু বকর নামাজ পড়াবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আমার বাবার নামটা বাদ দিয়া ওমর ফারুকের নামটা দিয়ে দেন। নবী বলেন, আয়েশা রে, তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবাকে আমি ইমাম বানাইছি, তুমি খুশি হওয়ার কথা রে আয়েশা, তুমি কেন বলতেছো বাদ দেওয়ার জন্য? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দিল বড় নরম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দিল বড় নরম গো, আমার বাবা আল্লাহর কালাম তেলাওয়াতের সময় কাঁদতে কাঁদতে আমার বাবা বেহুশ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার বাবার দিল বড় নরম, নামাজে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে আমার বাবা অস্থির হয়ে যাবেন গো,
নবী বলেন আয়েশা তুমি তোমার বাবার খবর জানো নি? আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ কি খবর? নবী বলেন আয়েশা রে আমার উম্মত যত সাহাবী আছে তাদের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসার নেকির ওজন বেশি হবে। নবীজি সাহাবিদের নামাজ দেখে চোখের পানি চেড়ে চেড়ে কান্না শুরু করলেন। আম্মা জানাইশা কাঁদিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে না যেতে পারে মনে হয় কান্না করতেছেন, বড় কষ্ট পেয়েছেন, কষ্ট লাগতেছে। নবী বলে না না রে আয়েশা মসজিদে যে যাইতে পারছি না এই জন্য আমি কাঁদি নাই, এই জন্য আমি কাঁদতেছি না রে আয়েশা। আয়েশার এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী কত মার খেয়েছি রে আয়েশা, কত আঘাত খেয়েছি, কাফেররা কত আঘাত করেছে রে আয়েশা। আমি সেজদায় গিয়েছি, উটের নারী ভুঁড়িগুলো আমার মাথার উপর চাপায় দিয়েছে, এত ওজন আমি নবী সেজদা থেকে উঠতে পারতেছি না রে আয়েশা, আমি উঠতে পারতেছি না। তখন আমার মাফাতে মা নারী ভুঁড়িগুলো সরাই দেওয়ার পর আমি রাসূলুল্লাহ সেজদার থেকে উঠছি। এইভাবে আমার প্রতি অত্যাচার করেছে আমার উম্মতের নারীরা যারা আছে তারা সেজদা যাওয়ার পরে। পুরুষেরা যখন জুমার মসজিদে নামাজ পড়তে যাইত আর নারীরা বাসায় বসিয়া নামাজ আদায় করতো রে, তারা যখন সেজদায় যেত তখন বেইমানরা তাদের স্তন গোলা কাটিয়া কাটিয়া ফুটবল খেলাইতো, মস্কারি করতো, আঘাত করতো, নামাজের মধ্যে কতল করে দিত। আরে আয়েশা এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি রে, কত আঘাত খেয়েছি, আর আজকে আমি রাসূলুল্লাহ দেখতেছি আমার সাহাবীরা জামাতে নামাজ পড়তেছে, এই জন্য আমি খুশি হয়ে গেলাম। আমি যদিও বিদায় হয়ে যাব আমার সাহাবীরা তো এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা জামাতে জামাতে নামাজ আদায় করবে। নবী খুশি হয়, নবীকে যখন ভালোবাসেন নবী খুশি হয়, খাঁটি মুমিন হলে নবী খুশি হয়, নামাজ জামাতে আদায় করলে নবী খুশি হয় না। আমি নবীকে আমি জামাতের জন্য কষ্ট করেছি, তোমরা চারিও না ও আমার উম্মত নামাজ 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 পড়িও। যে ব্যক্তি নামাজ পড়বে না মরণের সময় কালেমা জারি হবে না রে, কালেমা জারি হবে না রে। ওরে যুবক বন্ধুরা ও যুবক ভাইরা নামাজ পড়িও রে, নামাজ পড়িও, যৌবনের কারণে দৌড়াইও না, মোবাইল পেয়েছো গেম খেলতেছো, টাকা আছে পার্কে নরকে ঘোরাইতেছো, ড্যান 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 করে ঘোরাইতেছো, ফেসবুক চালাইতেছো গজবের ফেসবুক, বেশি দিন চালাইতে পারবা না রে, হঠাৎ করে হয়তো উন্ডা চালাইয়া গাড়ির নিচে পরে মরে যেতে পারোস। তোর মতন কত যুবকের কবরে খেজুর গাছ উঠে গেছে, তাল গাছ উঠে গেছে, আম গাছ উঠে গেছে, মানুষ উঠে উঠে পারতেছে খাইতেছে, মনে করিস না যৌবনের বাহাদুরি, কত বাহাদুর পঙ্গু হয়ে হাসপাতাল পরে আছে, কথা বলেন ঠিক কিনা? যুবকের বায়তরে বলে যায় নামাজটা জানিস না, নামাজ তোকে পাপ থেকে বাঁচাইবে, গুনাহ থেকে বাঁচাইবে, নামাজ তোর সম্মান বাড়াই দিবে, নামাজ তোর চেহারা সুন্দর করে দিবে, নামাজ তোর রিজিক বাড়াই দিবে, নামাজ তোর জ্ঞান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ না ও বাবা জি, মা বোনেরা গো বর্ধানি সীমা বোনেরা নামাজটা পড়িও গো মা, স্বামীর সংসারে মেহনত করো ঠিক, নামাজ যদি বাদ দিও তো জাহান্নামে যেতে হবে, নামাজ পড়িও গো মা। কার জন্য কি করতেছো নামাজ বাদ দিয়ে? নামাজটা বাদ দিও না গো মা, তুমি কি জানো না এখন যদি তুমি মরে যাও 40 দিন পারো না হতে পারে তোমার স্বামী আবার বিয়ে করে ফেলতে পারে।
কথা বলেন ঠিক কিনা। বন্ধনে আমার নামাজ পড়িও মা বোনেরা, সত্য বলিও মিথ্যা বলিও না, সুদ খায়ও না ঘুষ খায়ও না, হুজুরি কালবে নামাজ পড়বা, নামাজ নামাজ নামাজ। মুরব্বি বাবা যারা আছো মসজিদে সালাত পড়বা, জামাতের সাথে যাইবা, মুরব্বি হওয়ার পরে যখন আল্লাহকে ডাকে না নামাজ পড়েন, আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহকে তার যৌবন দিছিলাম, যৌবনের তারণায় তুই দৌড়াইছিলি, এখন তো তোর যৌবন নিয়ে গেছি, এখনই কি তুই পারস না আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দিতে? আল্লাহ বড় বিরক্ত হয় যখন একজন সাদা পাখনা দাড়িওয়ালা আল্লাহকে ডাকে না, আবার সাদা দাড়িওয়ালা যখন হাত বাড়াইয়া আল্লাহর কাছে হাত বাড়াই দেয়, আল্লাহকে আমার শরম লাগে, আমার শরম লাগে, আমি দেরি করি না রে, তোর জীবনের গুণা আমি মাফ করে দেই। আর জোরে ক, আর জোরছে ক, বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর করা মসজিদের সাথে ভালোবাসা লাগাবেন তো, লাগাবেন তো মসজিদের সাথে ভালোবাসা লাগাবেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে, কথাখানা। মসজিদের সাথে যদি ভালোবাসা হয় তোর মসজিদের সাথে হাসর হবে, মসজিদের পাশাপাশি মুয়াজ্জিন ডাকবে, মসজিদ কিস্তি হবে নৌকা হবে রে, আর নৌকায় চড়িয়া ফুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবি। আল্লাহ তুমি দয়া কর, নসিবে কর মদিনা নুর নবীকে না দেখাইয়া, কবর দেশে নিও না আল্লাহুম্মা। আমার বানের বাবা দীপ, মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে। কিছু যে ভাগ্য কিছু খারাপ হয় মানুষকে কপালটাই খারাপ কি না, যদি ইজ্জত যায় আমার নাকটা কাটা গেল, কথা কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, আর নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি তুমি ভাগ্য পরিবর্তন করতে চাও, মর্যাদা যদি বাড়াই দিতে চাও, নাকার কপাল লাগাইয়া দৈনিক পাঁচবার আল্লাহকে সেজদা করি, যদি দৈনিক পাঁচবার সেজদা করতে পারো তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ইজ্জত সম্মান বেড়ে যাবে। কেমন বারে জানোনি, কিভাবে জানোনি, নামাজ এমন একটি ইবাদত সম্মান বাড়াইয়া দেব, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে সুবহানাল্লাহ। অমুক মানুষ গরিব মানুষ বিবেচার কো দোয়া নেও কই বেটা নামাজি মানুষ, আর লন্ডন হিসাব মানুষকে মারত না, তাই খালি টেকুই আছে নামাজ মাজ নাই, তার মানে তার সম্মান টাকায় বাড়াইছে না, আল্লাহর ইবাদতে বাড়াই দিছে, কথা বলেন কেমনে বাড়াইছে। জীবনভর স্মরণ রাখবেন, দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে নারী। জায়গা গর্ত ছিল মাটি ফেলে দিয়েছেন, রেট বেড়ে গেছে, গর্ত থাকতে এক রিট বরাট হওয়ার পরে আরেক রিট, মেস্তুরি বিল্ডিং বানাইছে, যত পরিশ্রম করবে তত বিল্ডিংয়ের দাম সৌন্দর্য বেড়ে যাবে, কিন্তু মেস্তুরি পরিকল্পনা মন্ত্রী হবে নারী, মেস্তুর মেস্তুরি থাকবে তার দাম যেমন তেমনই থাকবে, কিন্তু বিল্ডিংয়ের দাম বেড়ে গেছে। মুসি সাপ জুতা বানায়, যত পরিশ্রম করবে জুতার দাম তত বেড়ে যাবে, যত পরিশ্রম করবে জুতার দাম বেড়ে যাবে, মুসির দাম বাড়বে না, কথা বলেন ঠিক কিনা। কাদের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না,
কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। আর আল্লাহর একটা কাজ আছে, ওই কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। একটা কাজ যেটা আল্লাহর গোলামি ইবাদত, সেজদা করো, সেজদা করো, করলে তোমার দাম সম্মান ইজ্জত পেরে যাবি। আর জোরে ক বন্ধরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবা দীপ, ইজ্জত সম্মান বাড়ানোর দরকার আছে নি? জীবন দরকার আছে নি? দরকার আছে। মান সম্মান বাড়াবেন, নামাজির ঘরে নামাজি হয়, বেনামাজির ঘরে বেনামাজি হয়, সুৎকুরের ঘরে সুৎকুর হয়, ঘুষকুরের ঘরে ঘুষকুর হয়, মিথ্যাবাদীর ঘরে মিথ্যাবাদী হয়, কথা হয় না? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, কথা বলেন ঠিক কিনা? যে যে যদি ভালো হও তাহলে তোমার সব ভালো হয়ে যাবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয়, তো সাকিতাম সাকিতাম না হাজরিন, এই জন্য মাল ভালো তো, ফ্যাক্টরি ভালো তো, মাল ভালো, নিজে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নিজে। কি বন্ধরে আমার, বাচ্চার বয়স যখন সাত হয়ে যাবে, আপনার ছেলের বয়স যখন সাত হয়ে যাবে, মেয়ের বয়স যখন সাত হয়ে যাবে, তখন তাকে নামাজের জন্য আহ্বান করবেন সালাত, কথা হয় না? করবেন নি? করেন নি? নামাজের জন্য আহ্বান করবেন। দশ বছর বয়স যখন হয়ে যায়, যদি না পরে বেদ দিবেন, আঘাত করবেন। নবী ছেলে মেয়ে ভালো বানানোর জন্য দশটা উপদেশ দিয়েছেন, এর মধ্যে একটা হলো নবী বলেছেন বাসায় বেদ রাখ, বাড়ি লাঠি। কি কয় আপনারা? হ্যাঁ, সিংলা সিংলা রেক করো বা সিংলা রেক, সব ভয় দেখাতে হবে। কি বেটা বললে না তুই সিংলা? হ্যাঁ, গড়ে লটকে তুই কয় কয় পাঁচ সাতবার দিন জিয়ারত করেছি, এদিক সেদিক গুলে বাম্বু সালাম, কথা হয় না? আর বাচ্চা মারে আড্ডা, জুয়া খেলে, বাজি মারে, এটার খবর নাই, কথা হয় না? বিবি দোষ করলে পিটান পালায়, জীবন শেষ করে দিচ্ছে আমার, বিড়ি খেয়ে ভিতর জ্বালাইছে, এটা ছাড়ে না। আরে বিড়ি তো তোর জীবন শেষ করেছে, কবর লয়ে যাব, যেটা কবর নিব এটা ছাড়ে না, কিন্তু একটু ক্ষতি হয়েছে এই জন্য বাম্বু সালাম। বিবেকবান আদালত নাকি? বিড়ি খাওয়ার লোক তো আর উস্তাদ, বড় কয় পা কেনায় বয়সে নাকি বিড়ি না খেলে বাথরুম হয় না, নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, বৈশে পায়খানার গন্ধ টানে না, বিড়ির গন্ধ টানে আল্লাহ জানে, খবিস, কথা বলেন ঠিক কিনা? কোনো খাটাস খবিস ছাড়া বাথরুম বসে খাওয়ার খেতে পারে, যেমন খাওয়া এমন লৌড়া, নাউজুবিল্লাহ বলেন না? বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে, বয়স যখন সাত হয়ে যাবে, বাচ্চাকে নামাজের ট্রেনিং দিবেন, তাহলে অবশ্যই এর আগে ইমানের দাওয়াত দিতে হবে। নবীর পরিচয় তোমাকে এই বাচ্চা নবীর পরিচয় দিতে হবে, নবীর পরিচয় তোমার বাচ্চাকে তুমি দিতে হবে, কেউ দিবে না, তুমি নিজে দিতে হবে। তুমি নিজে তোমার নবীর পরিচয় দিবারে, খেলোয়াড়ের পরিচয় দাও বাবাজি, মন্ত্রীর পরিচয় দাও, এমপির পরিচয় দাও, ডিসির পরিচয় দাও, কিন্তু নবীর পরিচয় তো বাচ্চাকে দেও না রে, নবীর পরিচয় দেয় না, এটা আমাদের ঘাটতি হয়ে গেছে মারাত্মক পর্যায়ে। বাচ্চাকে নবীর পরিচয় দিতে রাজি হয়? আর শেখের রসুল বানাইবা নবীর পরিচয় দিয়া বাচ্চাকে ছোট্ট বয়সে, আর শেখের রসুল বানাইবা সাত বছর বয়সে নামাজে ট্রেনিং দিবা, মক্তবে পাঠাইবা, আল্লাহর কালাম শিখাইবা, বাবা হইয়া সন্তানকে নামাজ শিখানোর দায়িত্ব আছে কিনা, কোরআন শিখানোর দায়িত্ব আছে কিনা, জোরে কোন আছে কিনা? বাবা হইয়া সন্তানকে কোরআন শেখানো দরকার, কালেমা শেখানো দরকার। তুমি যদি নেককার হয়ে থাকো, তোমার বিবি যদি নেককার হয়ে থাকে রে, তুমি মরে যেতে পারো রে, ওই বাচ্চা যখন, তুমি যদি জাহান্নামি হইয়া কবরে যাও, ওই বাচ্চা যখন মক্তবে যায় আউযুবিল্লাহ পাঠ করবে, আমার আল্লাহ দেরি নয়, এর উসিলা তোর কবর মাফ করে দিতে পারে।
আউজবিল্লাহ পাঠ করার কারণে আল্লাহ বলতে পারেন তার বাচ্চা কচি জবানে প্রশংসা করেছে, তার বাবাকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলে, এরকম এক ব্যক্তি ছিল মক্ক, আমি নামাজের কথা বলছি, নামাজই আছি, কারণ আমরা পড়ব জাতিকে বানাবো, বিশেষ করে আমাদের আহালকে সন্তানদেরকে নামাজি বানাবো। এক ব্যক্তি মত করছিল গোনা করতে করতে জীবন কাটাইছে, জীবন কাটাইছে, মরণের আগে দেখলো তার বিবির পেটে তার একটা সন্তান আছে। বাগদিয়া বলে, বিবি আমি যখন মরে যাব, আমার বাচ্চাটা যখন প্রসব হবে, দুনিয়া আগমন করবে, বড় হওয়ার পরে তুমি আল্লাহর কালাম শিখাই বাড়ি। ওই লোক মরে গেছে, কবরে কঠিন আজাব শুরু হয়েছে, তার বাচ্চা বড় হয়েছে, তার বিধবা বিবি বাচ্চা কিনে হুজুরের কাছে দিয়েছে, হুজুর আউযুবিল্লাহ যখন শিক্ষা দিয়েছে, আল্লাহ বলেন এ ফেরেশতারা আমার এই বান্দা গুনাহগার কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর তার বাচ্চা কচি জবানে আমি আল্লাহর প্রশংসা করেছি, এর উসিলা তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আপনি শিখেছেন বিড়ি খাওয়া, এক বেচারা মরছে, ছেলে ভাই পাশে বয়ে বিড়িটা, মানুষ কান্নাকাটি করে তেলাওয়াত করে, মানুষকে ই কী করস, এক জেডা গেছি এটা করে কামার পাফি ই গেছি এটা, পারিবারিক শিক্ষা, কী শিক্ষা, বিড়ি খাওয়া কী শিক্ষা, পারিবারিক, আমার বাবাই খাইছ না আমি খাই, আবার কেউ ভালো মানুষ বানাইত, মান্দার কাছে কমলা ও লাখি হয় না এটা। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, আর বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন, নামাজের পাশে বাচ্চারা দৌড়াদৌড়ি করে করে কিনা, যে বেটার বাচ্চা না আয়ে বেটা বড় ক্যাফে আসা না মিশাও, তা যেই বেটার বাচ্চা নাই, নাতি নাই, সন্তান নাই, ওই বেটা মেজাজ গরম করে কার বাচ্চাই, তার কি বাপ মানাই, হয়নি, আর তার যখন হয় তখন সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। নবী বলেন যে জামাতের পাশে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, জেনে রাখবা ও জামাতের নামাজিরা তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে রে, তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে, তোদের মুখে নয় রাস্তায় না, বুঝলি কি আইছেন নাকি, পঞ্চাশ, আচ্ছা ঠিক আছে, পরবর্তী জাতি কি ধ্বংসের দিকে আছে। বান্দরে আমার এই জন্য বাচ্চারা যদি দৌড়াদৌড়ি করে অবহেলা করবেন না, ধমক দিবেন না, দৌড়ানো দিবেন না, আল্লাহ নবী মসজিদ নববীতে নবীর নাতি ইমাম হাসান হুসাইনকে সঙ্গ করে নিতেন, সাথে নিতেন, বসাতেন, নামাজ পড়তেন, নামাজ পড়াতেন, এমনকি তার দুই ভাই নবীর সেজদার মধ্যে পিঠ মুবারক উঠে পর্যন্ত বসে যেত রে, সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে, রাগ করবেন না, বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন, মসজিদ থেকে দৌড়াবেন না, আপনার কারণে যদি একটা বাচ্চা মসজিদ থেকে দূর হয়ে গেল, সে জাহান্নামের রাস্তানে দৌড়াতে শুরু করলো, আপনি মসজিদ থেকে তাকে দৌড়াই দিলেন, মানে জাহান্নামের দিকে দৌড়াই দিলেন, আপনার কারণে যদি একটা বাচ্চা জাহান্নামের দিকে দৌড়াতে শুরু করে, কাল কিয়ামতের দিন পঞ্চাশ বারের হাজি হলো, আদালতে হিসাব না দিলে জান্নাত নসিব হবে না রে, হিসাব দিয়ে যেতে হবে, এত সহজ নয়। আপনি যদি পঞ্চাশ বছর বীরের দরবারে জিকির করে আশি বছর হজ করেন, আর হাসরের ময়দানে আপনার স্ত্রী পুত্র ছেলে সন্তান আল্লাহর আসামির কাঠ গড়ায় ধরা পড়ে যায়, হাজি সাহেব আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, হাজি সাহেব পরিবার পরিজন যদি কাঠ গড়ায় ধরা পড়ে যায়, যতক্ষণ কাঠ গড়ায় দাঁড়াইয়া পরিবারের হিসাব দিবা না, ততক্ষণ হাজি সাহেব কপালে জান্নাত নসিব হবে না রে,
ততক্ষণ জান্নাত কফলে নসিব হবে না। নবী হাসান হুসেনকে নিয়ে যেতেন, দুই ভাই যায় দেখে নবীজি সেজদার মধ্যে আছে। দুই ভাই, এক ভাই আর এক ভাইকে নবীকে বলেছিলাম ঘোড়া দৌড়াবো, নানাকে বলেছিলাম ঘোড়া দেয় না, এবার ঘোড়া দৌড়াবো। তো দুই ভাই পিঠে উঠিয়া নামাজের মধ্যে নবীর সিজদার মধ্যে, নবীর বাপরি চুলে এক ভাই ধরছে আর এক ভাই কানের মধ্যে ধরছে। অনেকক্ষণ হয়ে যায় দুই ভাই নামে নাম, দুই ভাই নামতেছে না। আল্লাহর নবী হাত মুবারক এইভাবে সোজা করে যখন বাড়াইতে শুরু করছে, জিবরিল হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওরা দুই ভাই যতক্ষণ পীঠ থেকে নামবে না ততক্ষণ আপনি তাদেরকে নামায় দিবেন না গো। আরো জোরে কম, আমার বানের বাবা দ্বীপ। অনেকক্ষণ হয়ে যায় দুই ভাই পীঠ থেকে যখন নামে নাম বাবা দ্বীপ, অনেক পরে তারা দুই ভাই পীঠ থেকে নামিয়া যখন গেল, নানাকে ডাকে, নানা সেজদার থেকে উঠবেন না, ঘরে ধরিয়া কানের কাছে যে চুমু কায় গালের মধ্যে, ও নানা সেজদার থেকে উঠো গো, আম্মা রুটি বানাইছে, আমরা তিনজনে যায়া খাবো গো নানা। দিনের নবী সেজদার থেকে উঠলেন, তাদেরকে হাসতে হাসতে নিয়ে মা ফাতেমার বাড়িতে যেয়ে খানা খেলেন। রাগ করলেন না, গুসা করলেন না, আপনারা রাগ করবেন না, গুসা করবেন না, বাচ্চাদেরকে দেখে ধমক দিবেন না, মহব্বতের সাথে হাতে ধরে ধরে আল্লাহর ঘরে নিয়ে যাবেন, নিজেও জান্নাতি হন, বাচ্চা আহালকে জান্নাতি বানান, নিজেও নামাজি হন, পরিবারকে নামাজি বানায় দেন, নিজেও রোজাদার হন, পরিবারকে রোজাদার বানান। রাজি আছেন নি না? আগায় মাথায় নামাজ বেটা হয়েছিল, আগায় মাথায় রোজাদার। এক হুজুর গেছিল দাওয়াত কি, তো ইফতার খাইত রমজান মাস কি, তো জিগায় বেটা তুই রোজা রাখস নি, তোর করে দিয়ে ইফতার খাইতাম। হুজুর রোজা রাখি, আমার বড় জিগায় দেখুন একটা রোজা জীবন আমার ভাঙাইতে পারছে না, জীবনে একটা রোজা ভাঙাইতে পারছে না। বিবিরে জিগায় কি খবর তোমার স্বামীর, নাকি একটা রোজা ভাঙাইতে পারছো না? হুজুর কইমু কি, তাই রাখলে না ভাঙাইতাম। তো তার জীবনে কোনোদিন রুজুই রাখছে না, তেনে ভাঙাইতাম, রাখলে না ভাঙতাম, রাখলে না ভাঙ্গার প্রশ্ন আসতো, সে তো রাখি না, তো ভাঙ্গাই মুখে না। দেখো আইলাম তো এখন কি করবো, খাওয়ান তখন কি করবো, তুমি রাখো নি, চিন্তা করি না, আগায় মাথায় রাখি, কেমনে রাখে আগায় মাথায় রাখে। এক মহিলা, মহিলা মানে তো জিত থাকে, এক মহিলা আগা মাথা জানেন নি, ফইলা একটা শেষে একটা, এই তাহলে আগা মাথায় বাঁধলে হবে নাকি? জোরে কর, হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে, জান্নাতি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমরা সিলেটবাসী, অলির দেশের মানুষ, অলি আল্লাহর দেশের না, জোরে কোন অলির দেশের না, আমরা নামাজি হব না, থেকে নামাজি হবে, আমাদের কাছে শাহাদাল রহমতুল্লাহ আলাহ ইমানের দাওয়াত পৌঁছাই দিয়েছে, কথা বলে। আর নামাজের জন্যই, ইমানের জন্য পরিশ্রম করেছে, কথা বলেন জোরে বলে। এই জন্য সাহেব জন্ন দন্ন সিলেট বাসী, দন্ন বাবা সাপরান, সিলেট বাসীর হৃদয়ে খাটি অন্তরে যে প্রেম বাগান, সিলেট জিলা মলির গাটি খাটি তাদের দিল ইমান, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার সাপরান, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার সাপরান, দন্ন দন্ন সিলেট বাসী, দন্ন বাবা সাপরান, সিলেট বাসীর হৃদয়ে কাটি অন্তরে যে প্রেম বাগান, সিলেট জিলা বলির গাটি খাটি তাদের দিল ইমান, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার সাপরান, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার সাপরান। মারহাবা বলে না? আমরা অলির দেশে মানুষ, আমরা অবশ্যই নামাজ পড়ব, আল্লাহকে ভয় করব। কার ভয়ে নামাজ পড়ব? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহকে যেন ভয় করি। লিল্লাহি মা ফিস সামা ওয়া তি ওয়াল আর্দ, আসমান জমিনের মধ্যখানে যা আছে সব লিল্লাহ, সব কি? আমি আলোচনা সামনে নিতেছি না, যে কোনো একটা টান নিলে লম্বা হবে, ওয়াইজ হুজুর এসে যাবেন, উনি মূল্যবান বক্তব্য রাখবেন। এই জন্য শেষ দিকে আপনার আসমান জমিনের মধ্যখানে যা আছে সব কি? জোরে করেন, সব কি? লিল্লাহ।
এখন মানুষকে গরিবে খাই লিল্লা, মোল্লা খাই লিল্লা, কইনা নে বা লিল্লা খাইলা ওরে বাসা নাকি কয়। আল্লাহর কো আসমান জমিনের মধ্যখানে যা আছে সব কি লিল্লা। তাহলে আমিও লিল্লা, আপনিও লিল্লা। আপনি খাইতেছেন এটা লিল্লা, কোটি হতে পারেন, কোটিপতি হতে পারেন, বাচ্চাকে খাওয়াইতেছেন লিল্লা। লিল্লার অর্থ কি জানেননি? রাগ করিন না, আবার আসল মালিক আল্লাহ। আসল মালিককে লিল্লার অর্থে রাগ করা যাবে না, আসল মালিককে, আমাদের মালিককে। আমরা গরিবের দল, আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের কি মালিক। যদি খুশি হয়ে যায় সব আমাদের হয়ে যাবে, সব কি হয়ে যাবে, তো মালিককে খুশি করতে হবে। তো কলিবা হারুন রশিদ তার দাসিরে বড় মায়া করত, তো মানুষ তো অহমদ দিল বেটা দাসিরে বালা ফেল। তখন তিনি সবকে ডাকছে, লটারি দিছে, কো আমি এক দুই ওয়ান টু থ্রি বললে যে যেটা ধরবা সেটা মালিক বা। উনি স্বর্ণ রাখছে, হীরা মণিমুক্তা রাখছে, টাকা রাখছে, পয়সা রাখছে, বলছে যে যেটাতে ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। উনি দাসিকে বলছে তুই যেটা ধরবে সেটার মালিক। সে স্ত্রী যখন বলছে এক একদিন এক একটা নিছে, দাসী হারুন রশিদের কাপড়ে ধরে বসে আছে। হারুন রশিদের ক্ষীত ধরে বসেছে কাপড়ে। দাসীরে কয় একজন স্বর্ণ নিল, একজন রূপা নিল, তোর পাশে তো স্বর্ণের পেয়ালা আছে ধরলে না? কো ধরে কি কবা, আপনি কইছেন না যে যেটা ধরবো সে সেটার মালিক, আমি আপনাকে ধরছি আপনার মালিক, আপনার যা আছে সব আমার হয়েছে, আমি এই স্বর্ণ দিয়ে কী করবো, এই স্বর্ণ দিয়ে আমি কী করব, আপনার মালিক আমি হয়ে গেছি, আপনার সব আমার হয়ে গেছে। আল্লাহকে মালিক বানান, গোলাম হয়ে যান, সব তোমার হয়ে যাবে। আল্লাহকে আমি পৃথিবী বানাইছি, জমিন দিয়েছি, আল্লাহ বলেন না এই ক্ষেত আমার, আমরা কই আমার, মূলত মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কয় বান্দাটা আমার। বাবা বাজার থেকে লুঙ্গি কিনে নিছে, শার্ট কিনে নিছে, পাঞ্জাবি কিনে নিছে, জিজ্ঞেস করে পাঞ্জাবিটি কার, কয় আমার ছেলের, কিনছে কার, বাবাই নিছে, বাবাই নিছে, কয় না আমার, কয় আমার ফুলার, কেন জানেননি ফুলাটা তার, ছেলে কি ছেলে তার, এই জন্য কাপড় নিজে টাকা দিছে, কয় না আমার, কয় এটা আমার বাবার, আমার সন্তানের, কারণ সন্তান তার ঠিক। আল্লাহ বলেন না এটা আমার ওটা আমার, আল্লাহ কইটা তোরে দিয়েছি কারণ তুই আমার। আর জোরে বলে আল্লাহর বান্দা হব, সন্তুষ্টি, বাহাদুরি করবো না, দেশের অবস্থা ভালো না, ইমান আমল বাঁচাতে হবে। সাহেব কিবলা বলেছিলেন বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। কথা গুরুত্বপূর্ণ কত জানেননি, কালে মুখে বললে হবে না, কথাকে মাথার মধ্যে ঢোকায়া দেখবেন ভবিষ্যৎবাণী কী আছে, আল্লাহর অলিগণের মুখের কথা জাতির জন্য ভবিষ্যতের সিগনাল। জাতি বাঁচতে গেলে ইমানও বাঁচাতে হবে, দেশও বাঁচাতে হবে। যেন ইমান দামি সম্পদ, আর আমার ইমান ধরে রাখতে দেশও আমার সম্পদ, ধরে আমাকে রাখতে হবে। যেন কোনোদিন যেন পথ হারা না হই, বেনামাজির সঙ্গ যেন না হই, মতকরের সঙ্গ না, কোনো মাসি কি নাই মাসিহীন, তোমরা নেককার বুজুর্গদের সঙ্গ লাভ কর, ভালো মানুষের সাথে চললে নামাজের সাথে বলে নামাজি হবে না, মতকরের সাথে চললে মদ খাওয়া শিখবে। এরকম আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, বেআদবে কি দেউলিয়া হবেন না আউলিয়া হবেন?